দেখি যদি কোনো মাছ ধরতে পারি, তাহলে তো আমার ভিডিওটি দেখবেন, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমি মাছ মারতে বসলাম, চেষ্টা করি দেখি কী মাছ ধরতে পারি। মূলত এটা একটু পরে ফেলব, আমি প্রথমে ফেলবো আগে বড় মাছ ধরার পদ্ধতি। বসি, এটা হচ্ছে মাছের নেশার ওষুধ। মাছ এটার সুগন্ধ যদি পায় অবশ্যই চলে আসবে। এটা মাটি বা বালু দিয়ে একটু মিশাল করে আমি এটা দিয়ে দিলাম, থাকলো। বসে ফেলাবো এইটা, তার সাথে থাকবে এইটা। বেশিগুলো অতগুলো আজকে ফালাবো না, তিনটাই থাকবে ব্যাস। তো আজকে দেরি হয়ে গেছে আমার, মূলত ব্যাপারটা হচ্ছে এটাই। এখানে আমি রুটি দিয়ে সুন্দর করে হালকা পাতলা একটু দুই এক ফোঁটা মধু দিয়ে, মধুও আছে, আমি আগে এটা ফেলব। বিসমিল্লাহ, এখানে প্রচুর গর্ত আছে। এটা এক সময় এখানে মাছ চাষ করা হইতো, কিন্তু এখন নাই। পুকুরে অবশ্য মাছ অনেক মাছ ভাসতেছে দেখা যাচ্ছে, পুকুরে বড় 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 মাছ এখানে আছে, ধরাটাই মুশকিল ব্যাপার। দেখি আমার কপালে যদি থাকে তাহলে তো অবশ্যই আমি পাবো। তিনটাতে যদি কাজ হয় হবে, দেখি পাশাপাশি ছিপ। সম্ভবত এটার মাছ এখন একটা আসবে না, এখন মাছ গভীরে আছে। তো তবে বন্ধুরা মাছ কিন্তু অলরেডি এখানে চলে আসছে। আমি প্রথমে একটা তার মেডিসিন দিয়েছিলাম, এই মেডিসিনটা মনে হয় তাদের কাজে লাগছে।
সম্ভাবনা আছে মাছ ধরার। ওয়াও, নাইস, অবশেষে একটা ধরতে পারলাম। মাছটি দেখুন, হাংরি মাছ। এটা মাটির গর্তে একদম পানির সর্বোচ্চ নিচে থাকে, এটা ভাসমান থাকে না। এটাকে আমি মাছ মাছ করছে, শয়তানি শুরু আমার সাথে।